আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো আমি আপনাদের জন্য সেরা 100টা প্রিমিয়াম বাংলা এবং ইংলিশ মডিফাই করা ফন্ট নিয়ে হাজির হয়ে গেলাম। তো ভিউয়ার্স, আপনারা যারা ডিজাইনার রয়েছেন, মানে মোবাইল দিয়ে যারা ডিজাইনের কাজ করে থাকেন, যেমন থাম্বনেল ডিজাইন, লোগো ডিজাইন, পোস্টার ডিজাইন, ব্যানার ডিজাইন বা আদার্স যা ডিজাইনগুলো রয়েছে, তো আপনাদের ডিজাইনগুলোকে প্রফেশনাল এবং আরও উন্নত করার জন্য অবশ্যই প্রিমিয়াম মডিফাই করা ফন্টগুলোর প্রয়োজন পড়ে। তো এগুলো যেহেতু প্রিমিয়াম ফন্ট, তো এগুলো কেউ কাউকে ফ্রিতে দেয় না। তো ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে সেরা 100টা প্রিমিয়াম বাংলা এবং ইংলিশ মডিফাই করা ফন্ট ফ্রিতে দিব। তো ভিউয়ার্স, আপনি যদি একজন ডিজাইনার হন এবং আপনার এই প্রিমিয়াম ফন্টগুলোর প্রয়োজন হয়, তাও আজকের এই ছোটো ভিডিও দেখলে আপনি ফ্রিতে 100টা প্রিমিয়াম ফন্ট ফ্রিতে পেয়ে যাবেন। তো ভিউয়ার্স, আপনি কীভাবে কোথা থেকে এই ফন্টগুলো ডাউনলোড করবেন এবং কীভাবে আপনি আপনার প্রিয় এডিটিং অ্যাপসে এই ফন্টগুলো অ্যাড করবেন, তো এ টু জেড আমি সব কিছু এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আপনাকে দেখিয়ে দিব। তো ভিউয়ার্স, চলুন আমি দেখিয়ে দিই এখন আপনি কীভাবে এই ফন্টগুলো কোথা থেকে ডাউনলোড করবেন এবং ফন্টগুলো ডাউনলোড করে কীভাবে আপনি অ্যাড করবেন, তো সব কিছু আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। তো ভিউয়ার্স, এই ফন্টগুলো আমি আমার এই গুগল ড্রাইভে আপলোড দিয়ে, গুগল ড্রাইভের যে ফাইলটা রয়েছে, তো ফাইলের লিঙ্কটা এই ভিডিওর কমেন্ট বক্সে আমি দিয়ে দিব। তো আপনি ফার্স্ট অফ অল কমেন্ট বক্সটা চেক করলেই এই ভিডিওর, তো আপনি ফাইলটা পেয়ে যাবেন, ডাউনলোড ফাইল গুগল ড্রাইভের, তো এই ফাইলটা আপনি ডাউনলোড করবেন। আর অবশ্যই ভিউয়ার্স, এই ফাইলটা সঠিক সংখ্যার পাসওয়ার্ড দিয়ে লক করা থাকবে এবং পাসওয়ার্ডগুলো এই ভিডিও স্ক্রিনে দেওয়া থাকবে, সঠিক সংখ্যার পাসওয়ার্ড। তো আপনি এই পুরো ভিডিওটা দেখে আপনি সঠিক সংখ্যার পাসওয়ার্ড সংগ্রহ করে আপনি ফাইলটা আনলক করে নেবেন। তো ভিউয়ার্স, আপনি যখন ফাইলে ক্লিক করবেন একটা ইন্টারফেস পেয়ে যাবেন, তো ফাইলটা আনলক করা রয়েছে, তো পাসওয়ার্ডটা এখানে আপনি পাসওয়ার্ডটা দিতে হবে, দিয়ে আপনি এটাকে আনলক করতে হবে। তো পাসওয়ার্ডগুলো ভিডিও স্ক্রিন থেকে আপনি সংগ্রহ করে এখানে পাসওয়ার্ডটা দিয়ে দেবেন, তো আমি পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। তো আপনি পাসওয়ার্ড দিয়ে সাবমিট করে নেবেন। তো পাসওয়ার্ড দিয়ে সাবমিট করার পর আপনি এই যে গুগল ড্রাইভের যে ফাইলটা রয়েছে, তো এই ফাইলের লিঙ্কটা পেয়ে যাবেন, তো এই ফাইলের লিঙ্কের উপর ক্লিক করবেন। তো ভিউয়ার্স, আপনি যখন এই গুগল ড্রাইভ ফাইলে চলে আসবেন, তারপর আপনি এভাবে আপনি সবগুলো ফন্ট পেয়ে যাবেন। তো আপনি ফন্টগুলো ডাউনলোড করার জন্য এভাবে আপনি ক্লিক করবেন, তারপর এই যে ডাউনলোড অপশন পেয়ে যাবেন, ওখানে এখানে ক্লিক করবেন, ফন্টটা ডাউনলোড হয়ে যাবে। তো এভাবে আপনি আপনার ইচ্ছা মতো এখান থেকে সবগুলো ফন্ট আপনি, মানে আপনার যা ফন্টের প্রয়োজন হয়, তো সবগুলো ফন্ট এভাবে আপনি একটা করে কষ্ট করে ডাউনলোড করে নেবেন। জাস্ট আপনি ক্লিক করবেন থ্রি ডট আইকনে, তারপর আপনি একটু নিচে স্ক্রল করে আসলে আপনি ডাউনলোড অপশনটা পেয়ে যাবেন, তো ক্লিক করে আপনি ডাউনলোড করে নেবেন। তো এইভাবে, তো এই যে উপরে দেখুন এই যে ডাউনলোড হইতেছে, তো এইভাবে আপনি ডাউনলোড করে নেবেন। তো এইভাবে আপনি এখান থেকে প্রায় 100টার মতো ফন্ট দেওয়া আছে, তো আপনি আপনার ইচ্ছা মতো সবগুলো ফন্ট ডাউনলোড করে নেবেন। তো ফন্টগুলো ডাউনলোড করার পর আপনার যে ডাউনলোড ফোল্ডার, তো ডাউনলোড ফোল্ডারে ফন্টগুলো চলে আসবে। তো তারপর আপনি, আমরা যেহেতু বেশিরভাগই পিক্সেল অ্যাপস দিয়ে ডিজাইনের কাজ করে থাকি, তো আমি পিক্সেল অ্যাপসে অ্যাড করে দেখাচ্ছি কীভাবে আপনি ফন্টগুলো অ্যাড করবেন। তার জন্য আপনি পিক্সেল অ্যাপসে ক্লিক করবেন। তো ফার্স্ট অফ অল আপনি এখানে নিউ টেক্সটের উপর ক্লিক করে যে কোনো একটা কিছু লিখে নেবেন ফন্টগুলো চেক করার জন্য। তো আমি একটা কিছু লিখে দিচ্ছি, তো আমি এখানে বাংলাদেশ লিখে দিলাম। তো তারপর এই অপশনে চলে আসবেন, তারপর ফন্ট এই অপশনে চলে আসবেন। তো এখন আপনি ফন্টগুলো অ্যাড করার জন্য এই মাই ফন্ট এই অপশনে চলে আসবেন, তারপর এখানে এই যে ফাইল আছে এই ফাইলটা সিলেক্ট করে দেবেন। তারপরে যেহেতু ডাউনলোড করার পর এই ডাউনলোড অপশনে আপনার ফন্টগুলো চলে আসবে, তো আপনি এই ডাউনলোড এই অপশনটা সিলেক্ট করে নেবেন। তারপর আপনি এই যে এভাবে আপনি ফন্টগুলো পেয়ে যাবেন। তারপর অ্যাড করার জন্য যে এই অপশন আছে, অ্যাড ডিক্টোয়ারি, এই অপশনে ক্লিক করবেন। তারপর এই যে এখানে আপনার ফন্টগুলো চলে আসছে, তো এখন আপনি ফন্টগুলো যদি চেক করতে চান, তো এইভাবে আপনি ক্লিক করবেন, করলে আপনি ফন্টগুলো চেক করে নিতে পারেন। তো ভিউয়ার্স, এগুলো সবগুলো হচ্ছে গিয়া প্রিমিয়াম করা মডিফাই ফন্ট। তো এগুলো সব কিছু বাছাই, মানে সবগুলো ফন্ট বাছাই করা সেরা ফন্ট। তো এই ফন্টগুলো আসলে কেউ কাউকে ফ্রিতে দেয় না, তো আমি অনেক কষ্ট করে সংগ্রহ করে আপনাদেরকে ফ্রিতে দিতেছি। তো এইভাবে এই যে ফন্টটা দেখেন, ফন্টের স্টাইলটা দেখেন, এটা হচ্ছে মডিফাই করা ফন্ট। তো এইভাবে আপনি আপনার আপনার ফন্টগুলো ডাউনলোড করে, তারপর আপনি আপনার প্রিয় এডিটিং অ্যাপস এভাবে অ্যাড করে নেবেন। তো ভিউয়ার্স, এই ছিল আজকের আমার ছোট্ট ভিডিও। তো আমি এই ভিডিওটার মাধ্যমে আপনাকে আশা করি বোঝাতে পেরেছি কীভাবে আপনি কোথা থেকে ফন্টগুলো ডাউনলোড করবেন এবং কীভাবে আপনি অ্যাপসে অ্যাড করবেন। তারপর যদি আপনি বুঝতে আপনার কোনো সমস্যা হয়, তাহলে অবশ্যই কমেন্ট করবেন অথবা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, যোগাযোগ করবেন, তাহলে আমি আপনাদেরকে বুঝিয়ে দিব অথবা আমি নতুন করে আপনাদেরকে আবার ফন্ট দিব। তো ভিউয়ার্স, যদি চ্যানেলে নতুন দর্শক হন, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবেন, আর যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দেবেন। আর আমি এভাবে পর্ব করে, মানে প্রিমিয়াম ফন্ট এবং অ্যাপস সব কিছু আপনাদেরকে ফ্রিতে দিব, তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।